বড় বড় ক্লাবগুলি যেন তারা যেন যেখানে হিউজ লোক সমাগম হয় এবং সেখানে যেন পাবলিক কেয়ার যাতে না হয় সেজন্য তারা তারা যেন অল্টারনেটিভ জেনারেটর রাখে, সব ক্লাব দরকার নেই, হিউজ গ্যাদারিং যেখানে হয়, কারণ কারণ টেকনিক্যালি ডিফেক্ট হতে পারে, একটা বানর এসে একটা তারের মধ্যে পড়লো, এটা আমার হাত থাকবে না বিদ্যুৎ দপ্তরের, বানর এসে পড়লো এটা বিদ্যুৎ দপ্তরের হাত থাকবে না, একটা পাখি এসে পড়লো, সেক্ষেত্রে হলে যাতে তৎক্ষণাৎ কোনো সমস্যা না হয় কেওস এড়ানোর জন্য ক্লাবগুলি যেন অল্টারনেটিভ জেনারেটর রাখে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা সবাই বলে দিয়েছি আমরা রিভিউ মিটিংয়ে, পঞ্চমী থেকে বিশেষ করে মহালয়ার পর থেকে আমরা আমাদের বিদ্যুৎ নিগমে আমরা সেক্রেটারি সাহেব থেকে শুরু করে আমাদের যারা যারা আছে কেউই আমরা ছুটি একদম আপ টু পুজোর পর দিন পর্যন্ত, লক্ষ্মী পুজো পর্যন্ত পুজোর বন্ধ থাকবে। এক্ষেত্রে আমরা অন্য আমাদের পরিবাররা দেখবে, কিন্তু সে সময় ছুটি বন্ধ, এবং পঞ্চমী থেকে দশমীর পর দিন পর্যন্ত এবং প্রত্যেকটি সাব ডিভিশন 132 KV সাবস্টেশন, 66 KV সাবস্টেশন, এগুলিতে যাতে সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার থাকে এবং সাফিসিয়েন্ট গাড়ি ব্যবস্থা থাকে, বিশেষ করে পূজা উপলক্ষে, তারা আবার অন্য সময় তাকে না থাকে, এই সময় আমরা এক্সট্রা লোক দিচ্ছি যাতে 24 ঘন্টা যাতে আমাদের সার্ভিস দিতে পারে। এবং সেম ব্যবস্থা লক্ষ্মী পূজার দিন থাকবে, সেম ব্যবস্থা দীপাবলির দিন কালী পুজোর সময় থাকবে। আরেকটা অ্যাপিল থাকবে, কুমারঘাট থেকে আমরা শিক্ষা নিয়েছি, বিসর্জনের সময় যেন যে রুট দিয়ে মূর্তি বিসর্জন দেবে সে রুট যেন আগে থেকেই জানানো হয় বিদ্যুৎ দপ্তরকে, তাহলে আমরা আগাম ব্যবস্থা করে রাখব। কুমারঘাটের ঘটনা এরকমই, সুতরাং কোনো মতেই যেন এগুলি করে সেদিকে লক্ষ্য রাখব। আর আপনাদের সকলের সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কাজই সম্ভব হবে না, সকলের সহযোগিতা লাগবে। এবং আমাদের সমস্ত রকম প্রিপারেশন রেখেছি এবং নিশ্চয়ই মা দুর্গা আমাদের সহায় থাকবেন, শক্তি আমাদের সাথে থাকবেন। সবার কাছে আমরা অ্যাপিল করব যেন বিদ্যুৎ নিগমের যারা নিগমের কর্তা আছে বা রাজ্য সরকার রয়েছে তারা সকল রকম সহযোগিতার জন্য তৈরি আছে, শুধু সব কিছু আইন মেনে করার জন্য অনুরোধ রাখব, এটার জন্যই আপনাদের ডাকা। কেউ লোড বললেন যে 2 KV লেখলো 7 KV গেল, এরকম যদি হয় কোন রকম অ্যাকশন বা কোন রকম ব্যবস্থা? এটা তো প্রভিশন আছে, কিন্তু পূজোর সময় এরকম কি ঘটনা করা উচিত? আমি এই জন্য আগাম বলে দিচ্ছি না না, আপনার আইনে তো পেনাল্টি প্রভিশন আছে, অ্যারেস্ট করার প্রভিশন আছে, এগুলি সব কিছু আছে, কিন্তু একটা শুভ দিনে এগুলি যত এড়ানো যায়, এই জন্য প্রেসের মাধ্যমে তাদের কাছে অ্যাপিল করা, প্রত্যেক ক্লাবের কাছে, শুধু ক্লাব নয় অন্যান্য বাড়িঘরও যারা পূজা করে সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যেন সবাই এই কাজটা ফলো করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের, আপনারা একটু ভালো করে এটা প্রচারে নেবেন। এখন পর্যন্ত আমরা ধরে নিয়েছি 2 কোটি টাকা লাগবে শুধু মানে পুজোর এই যে 5টা দিন, এটা 2 কোটি টাকা লাগবে শুধু পাওয়ার কিনতে, এগুলি যে এক্সট্রা লোক টোক নিয়ে এগুলির জন্য আলাদা, কিন্তু শুধু পাওয়ার কিনতে 2 কোটি টাকা। আমাদের রাজ্যে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা এবং দীপাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব, বিশেষ করে দুর্গাপূজা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। এই সময় আমাদের রাজ্যের সকল মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই পূজা এনজয় করি,
এই সময় বিদ্যুৎ বিদ্যুৎ নিগমের একটা বিরাট ভূমিকা থাকে। গতবারও আমরা এই ভূমিকা ভালোভাবে পালন করেছি বিদ্যুৎ নিগম। আপনারা জানেন 2021 সালে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এর মধ্যে পূজার ডিমান্ড ছিল পিক আওয়ার সপ্তমী দিন 326.60 মেগাওয়াট, তার মানে 327 মেগাওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড ছিল। এরপরে একটু একটু কমেছে। 2022 পঞ্চমী দিন 332.70 মেগাওয়াট, এরপর ষষ্ঠীর থেকে ধীরে ধীরে কমেছে। এটাকে সামনে রেখে এবার সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমরা ধরে নিয়েছি এবং মাঝখানে 2023 7 জুন আমাদের রাজ্যের পিক ডিমান্ড ছিল 362 মেগাওয়াট। দুর্গাপূজার সময় এখন পর্যন্ত অনুমান যে দুই একদিন বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলেও উত্তাপ কমবে না, সেজন্য আমরা পূজার সময় ধরে নিয়েছি 380 মেগাওয়াট লাগবে। 380 মেগাওয়াট আমরা কোত্থেকে করতে পাবো আমরা সব ব্যবস্থা করে রেখেছি। আরও এক্সট্রা কিছু আমাদের রাখতে পারে কি না, যদিও 380 মেগাওয়াট লাগবে, কিন্তু আমাদের কাছে স্টক আছে অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট 300.30 মেগাওয়াট, কিন্তু 80 আমরা ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করেছি। এতে আমাদের প্রয়োজনে আমরা পারচেজ করলেও পারচেজ করব, এবং বাংলাদেশে আমরা যেটা দিই সেটার থেকে তাদের সাথে আমরা কথা বলে রেখেছি। এই সময় পূজা যেহেতু আমাদের, তাদেরও কুমিল্লার দিকে পূজা হয়, কিন্তু তবু আমাদের তাদেরকে একটু কম দেবো আমরা, এবং ওই কমটা তারা ওইদিকে ম্যানেজ করবে, আমাদেরটা আমরা সেভাবে ম্যানেজ করবো। অর্থাৎ আমাদের জেনারেশনের ব্যাপারে কোনো রকম সমস্যা হবে বলে আমরা মনে করি না। এছাড়া আমাদের যাতে রুকিয়াটা থার্ড ইউনিট আমরা যেটা এতদিন ঝামেলা ছিল এটা আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি, তবুও সামান্য একটা কাজ বাকি আছে। এই জন্য আমরা 5 তারিখ দিল্লি যাচ্ছি, আমি এবং সেক্রেটারি সাহেব, সেখানে পাওয়ার মিনিস্টারের সাথে আমাদের অন্য মিটিং আছে, সেই মিটিংয়ের ফাঁকে এই কাজটা আমরা সেরে নেব। ওটা হলে আমাদের 1% চিন্তা করার কিছু কারণ থাকবে না। এর মধ্যে আমাদের বিশেষ করে আমাদের 33 কেভি, 11 কেভি এলটি লাইন, আরও অন্যান্য জিনিস, এগুলি যেন সব ঠিকঠাক থাকে, সেই জন্য আমরা 13 সেপ্টেম্বর একটা মিটিং করেছিল এমডি সাহেব এবং সেক্রেটারি সাহেবও সেখানে ছিলেন, যে পুজোর প্রিপারেশনটা আমরা 13 সেপ্টেম্বর থেকে নিয়েছি। তো 13 সেপ্টেম্বর করার পরে আজকে আমাদের একটা রিভিউ মিটিং করেছি, কতটুক এগুলা, কোথাও কোথাও আমাদের 100% কাজ সেরে হয়েছে, কোথাও কোথাও 90%, কোথাও 82%, আবার কোথাও কোথাও 50% হয়েছে। কিন্তু এই কাজগুলি আমরা 10 অক্টোবরের মধ্যে টোটাল সলভ করে ফেলব, এই জন্য রিভিউ মিটিং। এবং 10 তারিখের পরে 11 তারিখ সেক্রেটারি সাহেব এবং এমডি সাহেব তারা বিশেষ করে ইয়ের মাধ্যমে ভিসির মাধ্যমে আমাদের এজিএম বলুন, ডিজিএম বলুন, সিনিয়র ম্যানেজার বলুন, তাদের সাথে কথা চালিয়ে রাখবে। আমাদের অনেক জিনিসের দরকার, যেমন হিউজ ট্রান্সফরমার যাতে থাকে এক্সট্রা, আমাদের অনেক ট্রান্সফরমার পুরনো, সেগুলির জন্য আমরা বিভিন্ন বিভাগে, যেমন আগরতলাতে আমরা স্টক করে রেখে দিয়েছি, উদয়পুরে স্টক করে রেখেছি, কমলপুরে স্টক করে রেখেছি, কুমারঘাটে স্টক করে রেখেছি, ধর্মনগরে স্টক করে রেখেছি। এছাড়া সেন্ট্রাল স্টোরে আমাদের আরও
346টা আমরা ট্রান্সফরমার আমাদের স্টকে রয়েছে। এছাড়া ট্রান্সফরমার অয়েল গো স্পেয়ার পার্টস সার্ভিস কেবল পিভিসি কেবল ফর ট্রান্সফরমার টার্মিনাল কানেকশনস কাট আউট লাগস এগুলি টেকনিক্যাল বিষয়, এগুলি স্টক পজিশন আমাদের সাফিসিয়েন্ট আছে, অর্থাৎ পূজার জন্য আমরা সঠিকভাবে তৈরি রয়েছি। এখন এখন প্রশ্ন যেটা আমি বিশেষ করে আপনাদের মাধ্যমে কয়েকটা জিনিস বলবো, আমি নিজে পৃথকভাবে আটজন ডিএমের সাথে আপনারা এটা একটু ভালো করে কাইন্ডলি আপনাদের প্রেসের আজকে ডাকার কথা ছিল না, কিন্তু তবু আমি ইচ্ছা করে প্রেস ডেকেছি এই কারণে, কারণ এটাকে গুরুত্ব দেওয়ার জন্য প্রতিটি শব্দ যেন আপনাদের মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মাধ্যমে উঠে। আমি ব্যক্তিগতভাবে ডিএমের সাথে আটজন ডিএমের সাথে কথা বলবো, আমি ব্যক্তিগতভাবে এসপি আটজনের সাথে কথা বলবো, এছাড়া কর্পোরেশনের মেয়রের সাথে কথা বলবো, এবং আরবান এবং আরবান বডি আছে ক্লাব কর্তৃপক্ষ, এগুলি তাদের সাথে পৃথক পৃথকভাবে আমাদের লোক কথা বলবে এবং স্থানীয় প্রশাসন কথা বলবে। আমার একটা অনুরোধ থাকবে, খুব ইম্পর্টেন্ট, সকল মানুষের 42 লক্ষ মানুষ আমাদের রাজ্যে বর্তমানে, 42 লক্ষ মানুষের স্বার্থে আমাদের প্রত্যেক মানুষের আপনাদের এক্ষেত্রে সহযোগিতা লাগবে। এক নম্বর, ক্লাবগুলি লোড যে ডিক্লেয়ার করে যে আমার এতগুলি এতটুকু লোড লাগবে, আমি এতগুলি ফ্যান ইউজ করব, এতগুলি লাইট ইউজ করব, এতটা এসি ইউজ করব, এবং এই অনুযায়ী যাদেরকে দিয়ে কাজ করায় ওরা জানে, একটা ফরম থাকে লোড মেনটেন করে মেনশন করে থাকে, ক্লাবগুলি লোড ডিক্লেয়ার যেন সঠিকভাবে করে, লোড কতটুক লোড লাগবে, দেখা যায় 2 কিলোওয়াট, সবার কথা বলছি না, 2 কিলোওয়াট লাগবে, দেখা গেল পরবর্তী সময় 7-8 কিলোওয়াট হয়ে যাচ্ছে, তাহলে ওই ট্রান্সফরমারের ক্ষতি হয়ে যাবে, এবং তার যদি আগে বলে তাহলে ওই ট্রান্সফরমারের আশেপাশের বাড়ির কথা চিন্তা করে এবং সেখানে আমরা ক্যাপাসিটি বাড়াতে পারি, ট্রান্সফরমারের ক্যাপাসিটি বাড়াতে পারি এবং অ্যাডিশনাল লোড নিতে পারে কি না, যে লোডটা দিবে তাহলে সে অনুযায়ী আমরা চেঞ্জ করব। সেই জন্য লোড দেওয়ার ক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি সারা রাজ্যে, তারা যেন সঠিক লোড মেনশান করে, ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ তাদের লোডের উপরে নির্ভর করবে আমাদের, আমরা সঠিকভাবে ট্রান্সফরমার কোথায় কোনটা লাগাবো যেহেতু আমাদের স্টকে আছে। 2 নম্বর, পুজোর প্যান্ডেলগুলি ট্যান্ডেলগুলিতে টেম্পোরারি যে কানেকশানের সংখ্যা দেয় এটা যেন সঠিক দেয়, আমাকে 2টো দিলাম, পরবর্তী সময় আমি আরও 2-3টা ইউজ করলাম হুক লাইনের মাধ্যমে, তাহলে কিন্তু মহা সমস্যায় পড়ে যাব। তাহলে টেম্পোরারি যে কানেকশান, 3টা লাগলে 3টা দেব, কোনো অসুবিধা নেই, সেখানে 2টো লাগলে 2টো দেব, যা বলবে তাই দেব, কিন্তু যেন সঠিক যেন বলে এবং এটার দিকে লক্ষ্য রাখতে হবে। এবং পুজোর সময় যেন কেউ আমরা বিদ্যুৎ চুরি না করি, কারণ যদি বিদ্যুৎ চুরি হয় আমি 2টো পানি নিলাম, এছাড়া 3টার জন্য আলাদা হুক লাইন লাগালাম, তাহলে কিন্তু ট্রান্সফরমার ড্যামেজ হতে পারে, এবং হুক লাইনের মাধ্যমে যেন আমরা কোনো মতেই এটা না লাগাই সেদিকে, এবং তার ছিঁড়ে পড়তে পারে এবং ভোল্টেজ টিম টিম করবে, সবটার উপর ডিপেন্ড করবে, কিন্তু যারা ব্যবহার করবে তার উপর, আমার কিন্তু সাফিসিয়েন্ট ব্যবস্থা আছে, আগে বললে আরও বেশি লাগিয়ে দেব, কিন্তু তখন কিন্তু টিম টিম করবে, এবং এই জিনিসটা, এবং সবচেয়ে বড় কথা, দুর্ঘটনা হতে পারে, তখন কিন্তু হুক লাইনের জন্য দোষ হবে না, দোষ হবে বিদ্যুৎ দপ্তরের, সুতরাং কোনো মতেই যেন আমরা হুক লাইনের দিকে না যাই, ক্লাব কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বৈধভাবে আমাদের কানেকশন দেওয়ার ব্যবস্থা আছে, আমরা বিদ্যুৎ যোগান সঠিকভাবে দিতে পারব। কোথেকে আমরা এই যে নর্মাল কোর্সে যে ইয়েগুলি পাবো,